নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুত হৈছে আৰু নিতৌ এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। তো আহক আজিৰ প্ৰথমটো খবৰলৈ আগবাঢ়ো। দৰ্শকসকল, আজিৰ প্ৰথমটো খবৰে হৈছে এটা ডাঙৰ খবৰ। বুলেট দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিয়া মামাই সঁচাকৈ বুলেট দিলে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক কংসমামা আখ্যাৰে নগাঁৱত যুৱ কংগ্ৰেছৰ বিশাল প্ৰতিবাদ। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক কংসমামা আখ্যা দিলে অসম প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ সভানেত্ৰী অংকিতা দত্তই। আজি নগাঁৱত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিবলৈ আহি যুৱ কংগ্ৰেছৰ সভানেত্ৰীগৰাকীয়ে বৰ্তমানৰ চৰকাৰ তথা নগাঁও আৰক্ষীক তীব্ৰ সমালোচনা কৰে। কংগ্ৰেছ নেত্ৰীগৰাকীয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক কটাক্ষ কৰি কয়, নিৰ্বাচনৰ পূৰ্বে বুলেট দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিয়া কংসমামাই এতিয়া বুলেট আঁঠুৰ তলতে দিছে বুলি মন্তব্য কৰে। ৰাজ্যত এতিয়া উত্তৰ প্ৰদেশৰ দৰে গুণ্ডাৰাজ চলিছে। উল্লেখযোগ্য যে অংকিতা দত্তৰ নেতৃত্বত আজি নগাঁও জিলা যুৱ কংগ্ৰেছে নগাঁৱৰ ৰাজপথত প্ৰতিবাদী সমদল উলিয়াই প্ৰতিবাদী সমদলত অসম প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক মৃণাল হাজৰিকাৰ লগতে ৰূপহীহাট সমষ্টিৰ বিধায়ক নুৰুল হুদ্দাও অংশগ্ৰহণ কৰে। দুই নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ। দৰিদ্ৰ লোকক বিনামূলীয়া বিদ্যুৎ সকাহ পাব কৃষকেও, এই মুহূৰ্তত আহি পৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। দৰিদ্ৰ লোকে লাভ কৰিব বিনামূলীয়া বিদ্যুৎ সকাহ পাব কৃষকসকলেও। মাহত 60 ইউনিট বিদ্যুৎ ব্যৱহাৰ কৰা গ্ৰাহকে মাচুল পৰিশোধ কৰিব নালাগিব। 11 লাখ গ্ৰাহকে পাব সকাহ। দিল্লীৰ খোজে খোজে আগবাঢ়িল হিমাচল প্ৰদেশ চৰকাৰ। হিমাচল প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰীৰ বৃহৎ ঘোষণা, হিমাচল প্ৰদেশৰ কৃষকে প্ৰতি ইউনিটত 50 পইচাৰ সলনি 30 পইচা পৰিশোধ কৰিব লাগিব। 125 ইউনিট বিদ্যুৎ ব্যৱহাৰকাৰীয়ে মাত্ৰ 1টা প্ৰতি ইউনিটত মাচুল পৰিশোধ কৰাৰ বৃহৎ ঘোষণা। ইয়াৰ লগতে দৰ্শকসকল, 3 নম্বৰ খবৰটি হৈছে ভোট ভিক্ষা কৰিবলৈ যোৱা বিজেপি প্ৰাৰ্থীক গাঁওবাসীৰ পহুখেদা। এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ডাঙৰ খবৰ। ভোট ভিক্ষা কৰিবলৈ যোৱা বিজেপি প্ৰাৰ্থীক গাঁওবাসীৰ পহুখেদা। হৰেন্দ্ৰ সিং ৰিংকুৱে সমষ্টিত বিচাৰি গৈছিল ভোট। গাজীপুৰ সীমান্তৰ কৃষক আন্দোলনৰ প্ৰতিশোধ ল'লে ৰাইজে। বিজেপিৰ প্ৰাৰ্থীৰ সন্মুখতেই ৰাইজে দিলে অখিলেশ যাদৱ জিন্দাবাদ ধ্বনি। তাৰ লগতেই সমষ্টিত বিজেপি নেতাৰ প্ৰৱেশ নিষিদ্ধ কৰিলে গাঁওবাসীয়ে। ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে শকৰপুৰ গাঁৱৰ এই দৃশ্য। ইয়াৰ লগতে দৰ্শকসকল, 4 নম্বৰ খবৰটি হৈছে ৰাজহুৱা স্থানত পিকায় নেকি, সাজু থাকক 1000 টকা পৰ্যন্ত জৰিমনা দিবলৈ। ধুবুৰী জিলাৰ প্ৰশাসনে ৰাজহুৱা স্থানত মাস্ক পৰিধান নকৰা আৰু ৰাজহুৱা স্থানত পিক পেলোৱা ব্যক্তিসকলৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণৰো কথা ঘোষণা কৰে। ধুবুৰী জিলা উপায়ুক্তই জাৰি কৰা এক জাননীত জিলাখনত ৰাজহুৱা স্থানত মাস্ক পৰিধান কৰাটো বাধ্যতামূলক কৰা হয় আৰু ৰাজহুৱা স্থানত পিক পেলোৱাৰ ক্ষেত্ৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰে। আনহাতে যিসকল লোকে ৰাজহুৱা স্থানত পিক পেলায় আৰু ৰাজহুৱা স্থানত মাস্ক পৰিধান নকৰে, সেইসকল লোকক 1000 টকাকৈ জৰিমনা বিহাৰৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে। ধুবুৰী জিলাৰ প্ৰশাসনে কোভিডৰ 2 পালি ভেকচিন গ্ৰহণ নকৰা লোকসকলক বিয়া সভা আদি কৰি ৰাজহুৱা স্থানলৈ নাযাবলৈও অনুৰোধ কৰে। জিলাখনত ক্ৰমাগতভাৱে বৃদ্ধি পাই অহা কোভিড সংক্ৰমণৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়ে জিলা প্ৰশাসনে এই সিদ্ধান্ত লৈছে বুলি উল্লেখ কৰে। ইয়াৰ লগতে 5 নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ। ফেব্ৰুৱাৰী মাহৰ পৰা অচল হৈ পৰিব পাৰে ৰাজ্যৰ প্ৰাথমিক বিদ্যালয়সমূহ। এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ডাঙৰ খবৰ। ফেব্ৰুৱাৰী মাহৰ পৰা অচল হৈ পৰিব পাৰে ৰাজ্যৰ প্ৰাথমিক বিদ্যালয়সমূহ। 1 ফেব্ৰুৱাৰীৰ পৰাই অচল হৈ পৰিব পাৰে, কাৰণ 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা ৰাজ্যজুৰি প্ৰতিবাদত নামিব ৰাজ্যৰ প্ৰায় 40,000 প্ৰাথমিক টেট শিক্ষক। আজি এক সংবাদমেল যোগে এই বিষয়ে জানিবলৈ দিয়ে প্ৰাথমিক টেট শিক্ষকসকলে। জিলাই জিলাই আন্দোলন কৰিব 40,000 শিক্ষকে। কেইবাটাও দাবীৰে শিক্ষা বিভাগ আৰু শিক্ষামন্ত্ৰীৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিব টেট উত্তীৰ্ণ ঠিকাভিত্তিক শিক্ষকসকলে। 2012 চনতেই নিযুক্তি লাভ কৰা ঠিকাভিত্তিক শিক্ষকসকলক চাকৰি নিয়মীয়াকৰণকে ধৰি বহু ক্ষেত্ৰত বঞ্চিত কৰি অহাৰ সংবাদমেল যোগে অভিযোগ উত্থাপন কৰে শিক্ষক সমাজে। 2020 চনতেই কেবিনেট সিদ্ধান্তৰ জৰিয়তে ৰাজ্যপালে নিৰ্দেশনা প্ৰদান কৰি শিক্ষকসকলক বৰ্ধিত মৰগীয়া বানচ বকেয়া মেডিকেল ৰিম্বাৰ্চমেণ্টৰ সুবিধা প্ৰদান কৰাৰ কথা আছিল, যদিও শিক্ষা বিভাগে এই নিৰ্দেশনা ভংগ কৰাৰ অভিযোগ শিক্ষক সমাজৰ। আজি গুৱাহাটী প্ৰেছ ক্লাবত সংবাদমেল পাতি সদৌ অসম প্ৰাথমিক টেট শিক্ষক
টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের এই বৃহৎ ঘোষণা লগতে শিক্ষামন্ত্রী আর শিক্ষা বিভাগের বিরুদ্ধে সমস্যা সমূহ সমাধান নকরার অভিযোগ। শিক্ষক সমাজের দাবি মানি নচলিলে 1 ফেব্রুয়ারির তীব্র আন্দোলনের হুঙ্কার লগতে গুণোৎসবের আরম্ভ করে শিক্ষক সকল প্রতিটি সরকারি অনুষ্ঠানেরপরাও দূরত থাকার হুঙ্কার। ইয়ার লগতে দর্শক সকল 6 নম্বর খবরটি হয়েছে তা ভাল খবর, সরকারি কর্মচারীর বাবে ভাল খবর। জানুয়ারি মাহর দরমহার সত্যি পাব অতিরিক্ত টাকা, কেন্দ্রীয় সরকার অধীনের কর্মচারীর বাবে ভাল খবর, দেশের লাখ লাখ কর্মচারীরা শীঘ্রই নববর্ষর উপহার লাভ করব। কেন্দ্রীয় সরকারে শীঘ্রই পাবলগিয়া ডি এর উপর সিদ্ধান্ত গ্রহণ করব পারে, যার ফলত উপকৃত হব 48 লাখ কর্মচারী আর 60 লাখ পেনশনভোগী। ইয়ার উপরি জানুয়ারি মাহর দরমহার সত্যি 4,500 টাকা অতিরিক্তভাবে আহিব পারে। কেন্দ্রীয় সরকার লাখ লাখ কর্মচারীক চিলড্রেন এডুকেশন এলাউন্স সুবিধা প্রদান করা হয়। যদি আপনি এতিয়ালৈ ইয়ার বাবে ক্লেম করা নাই তেন্তে এতিয়া আপনি সহজে করব পারে, ইয়ার বাবে আপনি কোনো অফিসিয়াল নথি দিব নালাগে। সপ্তম দরমহা আয়োগের মতে সরকারে কেন্দ্রীয় কর্মচারী সন্তানের শিক্ষার বাবে 2,250 টাকা এডুকেশন এলাউন্স প্রদান করে। বিগত বর্ষত করোনার বাবে বহু কর্মচারী ইয়ার বাবে ক্লেম করিব পৰা নাছিল, এতিয়া ইয়ার বাবে আবেদন করিব পারে। সরকারের এই সিদ্ধান্তর সুবিধা 25 লাখ কেন্দ্রীয় কর্মচারিয়ে পাইছিল। কেন্দ্রীয় সরকার কর্মচারী সকলে 2টা সন্তানের শিক্ষার বাবে প্রতিজনের 2,250 টাকাক লাভ করে। যদি কোনো কর্মচারী 2টা সন্তান আছে তেন্তে তেওঁর একাউন্টত 4,500 টাকা আহিব। সাতম্বর খবরটি হয়েছে মাতিব পৰা নাই কংগ্রেস AIUDF বিচারিলেই কংগ্রেসের সকল বিধায়ক আহিব বিজেপিলৈ, জয়ন্ত মল্ল বৰুৱাৰ মন্তব্য। কংগ্রেস AIUDFক পুনের সমালোচনার থকা সরকা করলে বিজেপি বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱাই। নলবাৰীৰ বিধায়কজনে কয় অসমীয়ার হয়ে মাত মাতিব পৰা নাই কংগ্রেস আর AIUDFএ। কংগ্রেসক আক্রমণের লক্ষ্য করে জয়ন্ত মল্ল বৰুৱাই কয় যে কংগ্রেসত যিসকল আছে তেওঁলোকক বেলেগ দলে লোৱা নাই বাবেহে কংগ্রেসত আছে, আমি বিচারিলে কংগ্রেসের আটাইকেইজনী আহিবলৈ সাজু হয়ে আছে বলে কটাক্ষ করে জয়ন্ত মল্ল বৰুৱাই। তার লগতে কৈছে যে খিৰঞ্জীয়া বিরোধী স্থিতি লওয়া দলত কিদরে থাকিব, কংগ্রেসে নিজেই বিধায়ক রাখিব পৰা নাই আর আমাক দুখ দিলে বলেও মন্তব্য করে। রাজনীতিত সুস্থ বিরোধী থাকাটো দরকার বলে উল্লেখ করে তেও কয় যে শিবসাগরের বিধায়ক অখিল গগৈর অসমের রাজনীতিত কোনো গুরুত্ব নাই, তেও কেবল মিডিয়াতে গুরুত্ব পায়। ইয়ার লগতে দর্শক সকল 8 নম্বর খবরটি হয়েছে টাইগারের সত্যি অর্থাৎ বাঘর সত্যি শুবলে সুবিধা দিছে এই হোটেলে, রাতে বিছনার কাষেরে ঘুরি থাকিব বাঘ। এই মুহূর্তত সেই দৃশ্যাংশ আপনার দেখাবলে চেষ্টা করছো, নিশ্চয় আপনাদের স্ক্রিনত দেখিবলে পারিছে। পৃথিবীত একাধিক পর্যটনস্থলী আছে আর পর্যটকক আকর্ষিত করবলে বিভিন্ন প্রচেষ্টাও করা হয়। সুবুরিয়া চীনত বাঘর দৃশ্য থাকা কোঠা থাকা লোকসকলের বাবে একটা প্রস্তাব আছে, যুক্ত দুঃসাহসিক পর্যটন পর্যটক সকলে নিশ্চিতভাবে অভিজ্ঞতা লবলে ইয়াত উপনীত হব। এই অফারটি হয়েছে বগা বাঘর সত্যি নিশা টোপনি যার অভিজ্ঞতা হয়। আপনি ভাবিছিল যে এই সুইচটি চীনের জিয়াংসু প্রান্তর নাংটং শহরত নির্মাণ করা হয়েছিল। জনজাতীয় পর্যটনের প্রসারের বাবে চেন্ডিং ট্রাই হাউস হোটেলত এই বিশেষ কোঠাটো নির্মাণ করা হয়েছে, যত থাকা অতিথিসকলে বগা বাঘর সত্যি রাতেও কটোয়ার সুযোগ পাব। হোটেলখনে এই অন্যান্য সুইচটির বিষয়ে তথ্য আর ইয়ার কেই সেকেন্ডের ভিডিও মুক্তি করেছে। কোঠাটো বাঘর গুহার কাষত আছে। মিরর প্রতিবেদন অনুসরি কোঠাটোত এক স্বচ্ছ দেওয়াল স্থাপন করা হয়েছে, যার ঠিক কাষতে এটা বগা বাঘর গুহা আছে। হোটেলের কর্মচারী সকলের মতে এই দুঃসাহসিক সুবিধা ইয়াত আরম্ভ হয়েছে আর এতিয়ালৈকে ইয়াত কোনো বাধা নাই। এই কোঠাটো নির্মাণের লগতে সকলো সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে আর দেওয়ালখন বিস্ফোরণ নির্গমন কারিকাচেরে নির্মিত, অর্থাৎ কোঠাটোত দেওয়াল ভাঙি যাওয়ার কোনো প্রশ্নই নাই আর ইয়াত বাস করা লোক সকল সম্পূর্ণ সুরক্ষিত হব। এই হোটেলের কোঠাটো এতিয়াও উদ্বোধন করা হওয়া নাই। চীনত টাইগারের বছর আরম্ভ হওয়ার লগেলগে হোটেলখনে 1 ফেব্রুয়ারির কোঠাটো খুলিব বিচাৰে। হোটেলখন চিড়িয়াখানার কাষত নির্মাণ করা হয়েছে। চেন্ডিং ট্রাইব ট্রিহাউস হোটেলখন পূব চীনের সর্ববৃহৎ চিড়িয়াখানার ঠিক কাষতে নির্মাণ করা হয়েছে, যত 20,000 বন্য জন্তু বাস করে। দ্য বেজিং নিউজের মতে বগা বাঘর সুরক্ষা রক্ষার বাবে কোঠাটোত অটুট গ্লাস স্থাপন করা হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির বাতরি কাকতখনে উদ্বেগ প্রকাশ করেছে যে দেওয়ালখনো নয়েজ প্রুফ হব লাগিব যাতে জন্তুবর
শান্তিৰে জীয়াই থাকিব পাৰে। আনকি আইনাখন এফালৰ পৰা চাবলৈ গ'লেও অসুবিধা হ'ব। অৱশ্যে হোটেলখনত ইতিমধ্যে জিৰাফ, সিংহ আৰু জেব্ৰা দৃশ্যৰ সৈতে কোঠা আছে য'ত বুকিং কৰা হৈছে। ইয়াৰ লগতে দৰ্শকসকল, আজিৰ শেহতীয়া খবৰটি হৈছে কংগ্ৰেছ নেতৃত্বৰ বৈঠক। মুখ্যমন্ত্ৰীক বিধায়ক কিনা বেচা কৰা দালাল আখ্যা এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ। ৰাজ্যসভা নিৰ্বাচনক লৈ কংগ্ৰেছ নেতৃত্বৰ বৈঠক। সভাপতি ভূপেন বৰাৰ বাসগৃহত অনুষ্ঠিত হৈছে এই বৈঠক। বৈঠকত উপস্থিত থাকে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া, কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি কমলাক্ষ দে পুৰকাষ্ঠ, ৰাণা গোস্বামী। বৈঠকত উপস্থিত থাকে এ আই ইউ ডি এফ বিধায়ক আব্দুল আজিজু। ৰাজ্যসভাৰ প্ৰাৰ্থীৰ বাবে সূত্ৰ উদ্ভাৱন কৰা হ'ব এই বৈঠকত। দৰ্শকসকল, আজিৰ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে, লাইক, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ হ'লে দৰ্শকসকল, আজিলৈ বাই বাই। আকৌ এটা নেক্সট ভিডিঅ'ত লগ পাম। জয় আই অসম, জয় হিন্দ, বন্দে মাতৰম।